আমি আপনাদের সামনে একজন যোদ্ধাকে উপস্থাপন করতে চাইছি, যিনি গত দিনের গুলিকাণ্ডের ঘটনায় সামনে থেকে সেই ঘটনাটি ফেস করেছিলেন। উনি অনেক আগে থেকে ওদের টার্গেট, ওনাকে সামনে পেলে টার্গেট করে ওরা শ্যুট করবে সেটা আমাদের সন্দেহ হয়েছিল, ওরা সেটি করেছে। উনি কৌশলে বেঁচে ফিরেছেন, ঈশ্বর আল্লাহ ভগবান ওনাকে বাঁচিয়ে রেখেছেন। এই মুহূর্তে একটা কথাই বলতে চাইছি যে ওনার পায়ে এখনও গুলি রয়েছে, অপারেশন যদি করা হয় তাহলে সময় লাগবে, সেজন্য তার সময়টুকুও নেই। উনি আজই কাজে যোগ দিয়েছেন, আজই কাজে যোগ দিয়ে আসাম মিজোরাম সীমান্তে উনি ছুটে আসেন। উনি এই মুহূর্তে আসাম মিজোরাম সীমান্তে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে রয়েছেন। আমি ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার সবাইকে। গত 26 তারিখে আমি এসপি স্যারের সাথে একদম ফ্রন্টে ছিলাম। তো আমার যতটুকু জানা বা যতটুকু দেখছি, আমাকে এবং এসপি স্যারকে টার্গেট করে ওরা প্রথম মিজোরাম মিজো পুলিশরা গুলি করছে। তো গুলি করার সাথে সাথে আমার গুলি আমার গায়ে লাগে নাই, তো আমার পায়ে লাগছে, হাঁটুর নিচে পায়ে লাগে একটা গুলি, এখনও পায়ে আছে, ইঞ্জুরি হয়েছি। 26 তারিখ অ্যাডমিশন হয়েছে, এখান থেকে আমার অ্যাম্বুলেন্সে দলাই হসপিটাল নিছে, দলাই হসপিটাল থেকে মেডিকেল শিলচর নিছে, শিলচর থেকে আমার 29 জুলাই বিকালে রিলিজ করে দিছে। মাইনর কিছু ইঞ্জুরি থাকার লাগে, কিছু রেস্ট লওয়ার লাগে দিছে। তো গুলিটা এখনও পায়ে আছে, বাইর করে নাই, বাইর করলে কাটা কুটা করিয়া বেশি জখম হইব। তো কইছে 5-6 মাস পরে এটা বাইর করব। আর এদিকে অফিসে কাজ চলতেছে না, অফিস ওসি হিসাবে বাড়িতে বসে থাকতে পারতেছি না, এর লাগে আজকে আমি জয়েন করছি। আমি বর্তমানে সুস্থ আছি। যারা যারা আমার জন্য দোয়া আশীর্বাদ কামনা করছেন সবাইকে আমার অন্তর থেকে বিগ স্যালুট, থ্যাংক ইউ। সীমান্তের লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখ থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।